নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোলাঘাট পূর্ব মেদিনীপুর দেনা নামুলান্ডা গ্রামে যে কাল ধসটি নিয়েছিল সেইটা আজকে শ্যাম ভাই আপনাদের দিকে সরাসরি একদম ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। এই দুর্ঘটনাটা আরও বিরাট খতরনাক হয়ে যেত যদি এটা বর্ষাকালে হতো। বহু মানুষের ঘরবাড়ি ডুবে যেত এবং কোলাঘাটের মানুষের জন্য বিরাট বিপজ্জনক ঘটনা ঘটতে পারত। তো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি, এসেছি এখানে পজিশন, দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে জিনিসটা মাটির নিচে নেমে গিয়েছে, বোঝা যাচ্ছে না এর ভিতরে কি প্রবলেম হয়েছে। তো খুব বহু মানুষকে বিপজ্জনক মানে টেনশনের মধ্যে এবং ভয়ের মধ্যে এখানে যারা স্থানীয় তাদের দিকে খুব ভয়ের মধ্যে রয়েছে যে কদিনের মধ্যেই আবার অমাবস্যা আসছে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমা আসছে। তো দেখতে পাচ্ছেন বুধবার পূর্ণিমা আছে, তো জল টল বাড়লে এখন হয়তো সেরকম মোড়া গোটাল বলে সেরকম ভয় নেই মানুষের, কিন্তু নদী যে বাঁধটা এইভাবে ভেঙে যাচ্ছে সেটা কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। তো এটা আপনারা দেখছেন একদম সরাসরি কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর গ্রুপে। এই গ্রুপে আপনারা যোগ করুন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। আপনাদের দিকে শ্যাম ভাই আজ পুরো তুলে ধরছি জিনিসটা। তো যখন ফাটল নিয়ে নেয় বহুবার আমরা প্রশাসনের দরবার করেছি কোনো রকম পদক্ষেপ না নেওয়ার জন্য, কিন্তু আজকে এত বড় এই যে বিপর্যয় এটা দেখা দিল। তো আমরা আশা রাখবো যে প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই যে মানুষের প্রায় এই দিনা নামল হান্ডা থেকে খারই জামিত্তা গোবরা বহু এলাকার মানুষ এই রাস্তা থেকে যাতায়াত করে এবং একমাত্র জনসংযোগকারী রাস্তা হচ্ছে এটা। চিন্তা লাগেনি, আমার রাস্তা দিয়ে তো যেতে পারি না, আমি তো ঘুরে ঘুরে দিয়ে যাচ্ছি আমাদের এই রাস্তা। খুব একটা আতঙ্কের মধ্যে রয়েছেন না? হ্যাঁ, যেতে পারিনি তো। আরে বন্যার জল এলে পরে তো আর উপরে পর্যন্ত উঁচু করে। পদক্ষেপ নেওয়ার বলতে এখন এইরকম ধরনের জিনিস হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। তো যাই হোক, এটা যেটা হয়েছে সেটা তো সরকারের করণীয় যেটা সেটা করবেই। আচ্ছা, এবং মানুষ একটু ভয় পাচ্ছে। যাই হোক, এখন মোটামুটি যেহেতু বর্ষাকাল নেই বলে এখন মোটামুটি মানুষের বাঁচুয়া। তো দেখছেন বন্ধুরা কিভাবে ফাটলটা ফেটেছে। আমি আগেও আপনাদের দিকে ভিডিও করে দেখিয়েছিলাম, আজ থেকে যেদিন ফেটেছিল তার একদিন পরে আমি ভাত খেতে খেতে ভিডিওটা দেখে ছুটে এসে ভিডিও করেছিলাম। কিন্তু ভাবতে পারি না এইভাবে যে একটা বড় দুর্ঘটনা ঘটবে এবং বহু মানুষকে বিপদে পড়তে হয়। দেখুন তো যাই হোক, তার আগেই ঘটনাটা, কিন্তু আমরা জানি যে এই যে খারই জামিত্তা গোবরা ইভেন শহীদ মাধবপুর ব্লকের 30% মানুষ কিন্তু একটাই জনসংযোগকারী রাস্তা, এটা কোলাঘাট স্টেশনে যাচ্ছে। এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের পরে কিন্তু মানুষ গৃহবন্দী হয়ে পড়লো। মানুষের যে যাতায়াতের যে যোগাযোগ মাধ্যমটা বিচ্ছিন্ন হয়ে গেল, কি বলবেন মানুষ? না, আমাদের এখন অনেকটাই অসুবিধা হবে, যেটা মেন রাস্তা ছিল, কিন্তু আমাদের বিকল্প রাস্তা অলরেডি হয়ে আছে। সে যেমন ধরুন আমাদের রাস্তা হয়েছে, এটাকে আমরা প্রায় 3-4 পথ আমাদের আছে, এটা মেন পথ থেকে, এছাড়াও আমরা 3-4 পথ আছে। আচ্ছা স্যার, আপনাকে আমি একটা জিজ্ঞেস করছি, আজ থেকে বছর 7 আগে স্কুল মোড়ে, কোলাঘাট যে স্কুল মোড় আছে ওখানে দুটা মানে দোকান ওরকম রাতারাতি ধসে নেমে যায়, তো এটা কি যে নদী বাঁধটা যে এরকম বারবার ধসে যাচ্ছে এটা কি কারণ একটু যদি আপনি স্যার বলেন একটা? এইটা সম্বন্ধে আমরা ডিটেলস বলতে পারবো না, তবে এইটুকু আমরা শুনেছি বা উদ্যোক্তা কর্তৃপক্ষের কাছে বা এনজিও সাহেবদের কাছে যে এটা নাকি একটা কোড়া বালি উপরে এটা অবস্থান করছে। আপনি জানান থেকে আপনার কোলাঘাট বসের দোকানে আরো 1.5 কিলোমিটার দূরে এটা আমাদের। কিন্তু অনেকে কিন্তু অভিযোগ করছে যে অবৈধ নির্মাণের জন্যই মনে হয় এই কোলাঘাট রিভার ব্যাংকটা ধস নিতে শুরু করেছে, এটা কতটা আপনি মানে গুরুত্ব দেবেন? যে জায়গায় ভাঙছে এখানে কোনো অবৈধ নির্মাণ নাই বা আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেকে অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়ায়, জানি না কেন তারা তুলেছে, কিন্তু এখন আপনিও তো দেখতে পাচ্ছেন এখানে কোনো অবৈধ নির্মাণ আছে কি নাই। হয়তো আপনি কোলাঘাটটা বলতে পারেন, কোলাঘাট বাজারে কিছু নদীর ধারের দিকে কিছু বাড়ি ঘর বা এতে হয়েছে, দোকান ঘরটর হয়েছে, এই জায়গায় তো নাই, এই জায়গায় তো অবৈধ বলে কোনো প্রশ্নই আসছে না। স্যার এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন?
এখন আমরা তো অলরেডি আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন আচ্ছা সোমেন বাবু এসেছিলেন এখানে আমাদের বিক্রম বাবু এমএলএ সাহেব এসেছিলেন বিজয় সাহেব এসেছিলেন ইসজয় সাহেব এসেছিলেন সবাই এসেছেন এখন ওরা বললো যে একদম বাবার ইঞ্জিনিয়ার দিয়ে যে এখন অল্পর বাইরে মাথা হচ্ছে বা এখানে অবস্থান নেবে ওরা সিদ্ধান্ত নেবে এরকম ভালোভাবে কাজ করা যাচ্ছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি বক্তব্য দেওয়ার জন্য স্যার আপনার নামটা না আমার নাম সুশান্ত কুমার আজ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হলো মানে কাজ কতটা শুরু হয়েছে মানে কারা কারা আজকে কাজ শুরু করবে আজকে থেকে 50 থেকে লোক আশা করছিল এসেছে তারা নদীর ধারও আরো কিছু দেখতে যাচ্ছে ওই সাইড গুলো এবং ওরা সিদ্ধান্ত নেবেন আলোচনায় বসবেন বসেছেন সিদ্ধান্ত নেয় দেখা যাবে মানে আপনি কি এখানে জাস্ট এই আমলান্ডা অঞ্চলের উপপ্রধান হিসেবে কি তদারকি করছেন দেখাশোনা করছেন তদারকি মানে মানুষের সাথে যাতে এখানে সুষ্ঠুভাবে কাজটা হয় বা কোনো ঝামেলা যারা আসছেন তাদেরও কোনো অসুবিধা না হয় কেউ না যাতে একটা বহিঃপ্রকাশ আক্রোশ বা কেউ এই সবগুলো দেখা দেখভাল তাল বা আমাদেরও একটা কর্তব্য দেখুন প্রশাসন যে একবারে পদক্ষেপ নেয়নি এটাও কিন্তু আমরা বলতে পারবো না কারণ একজন আমলান্ডা অঞ্চলের উপপ্রধান উনি কিন্তু সরেজমিন দাঁড়িয়ে আছেন এবং প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা এসেছেন তাদেরকে সহযোগিতা করছেন এবং ফ্লোট ট্রাস্ট থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছেন বা ইঞ্জিনিয়াররা এসেছেন তাদের দেখাশোনার জন্য যাতে বা এখানে কোনো মানুষ যাতে মানে পুনঃক্রমে যদি কোনো রকম কোনো অফিসারদের হ্যাকেল করে সেই দিকটাও ঠিক খতিয়ে দেখার জন্য কিন্তু উপপ্রধান সাহেব আছেন তো কাজ চলছে আশা রাখছি প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আবার পুনরায় চলাচলের যোগ্য করে রাস্তা মানুষকে ফেরত দেবে বন্ধুরা আমি কোলাঘাট থেকে শ্যাম ভাই বলছি আপনারা দেখেছিলেন আমি একটা আজ থেকে 20 দিন আগে ভিডিও পোস্ট করছিলাম কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর গ্রুপে তো এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে এনারা ঠিকঠাক জানে না অনেক দূর থেকে মানুষ দেখতে এসেছেন তো আপনারা দেখেছিলেন যেভাবে একটু মানে ফাটলটা ছিল আজ এসে আমি দেখলাম যে বহু একটা বড় এরিয়া নিয়ে ফেটেছে জিনিসটা একটা খুব ভয়ানক দুর্ঘটনা আজকে কোলাঘাটের মানুষ বেঁচে গেছে শুধু যে বর্ষাকাল নেই বলে এটা কিন্তু বর্ষাকাল হলে বহু দুর্ঘটনা ঘটতে পারত এবং কোলাঘাটের মানুষের বাড়িতেও জল ঢুকতো আমার বাড়িতেও ঢুকতো এবং আপনাদের বাড়িতেও ঢুকতো এবং বহু মানুষের নষ্ট হতো জিনিসপত্র আজ যে কীভাবে মানুষ বেঁচে গেছে সেটা আমি বুঝতে পারছি আপনাদের দিকে আজ থেকে আমরা দেখেছিলাম 6-7 মাস আগে কোলাঘাটে যেভাবে জল ঢুকে বহু মানুষের ক্ষতি হয়েছিল এবং আমার একটা সেলুন দোকান আছে কোলাঘাট স্টেট ব্যাংকে সেখানেও আজ প্রায় 1,000-7,000 টাকার জিনিস নষ্ট হয়েছে তো একটা ছোটো দোকানে যদি এত টাকার জিনিস নষ্ট হতে হয় বড়ো বড়ো যাদের হচ্ছে দোকান রয়েছে তাদের কীভাবে জিনিসটা দুর্ঘটনা ঘটেছে সেটা সে যারা সাথে ঘটেছে তারা একমাত্র বুঝতে পারে তো এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম সবাই ঠিক বলতে পারবে না তো সেই জন্য আমি আজকে আপনাদের দিকে বললাম আপনারা দেখবেন একটা খুব ভয়ের মধ্যে মানুষ রয়েছে এখানে স্থানীয় লোকরা তো যাদের ঘর বাড়ি রয়েছে এখানে তারাই একমাত্র বুঝতে পারছে যে কী একটা পজিশন তাদের মনের মধ্যে কতটা ভয় তারাই একমাত্র বুঝতে পারছে নমস্কার এটা কীভাবে একটা ভয়ানক ফাটল দেখুন একটা ফাটল এটা নদীর নিচে কেউ জানে না যে কতটা আছে ডিপ আছে নদী এবং ভিতরে কী রয়েছে এটা কেউ বুঝে যাচ্ছে না তো বহু একটা বড় দুর্ঘটনা কোলাঘাটে এটা অ্যাকচুয়ালি বর্ষাকাল হলে মানুষ থাকতে পারতো না দেখতে পাচ্ছে না একদম বিরাট পজিশন কীভাবে ঢালাই এবং কি রাস্তাটা ধরতে নেমেছে দেখুন আপনাদের দিকে দেখাচ্ছে পুরো পজিশনটা কোলাঘাট দেখতে পাচ্ছেন